ভিকটিমের সাথে এই বসুন্ধরা গ্রুপের যে এমডি তার 2 বছরের সম্পর্ক থাকা অবস্থায় 1 বছর ভিকটিমকে তিনি বনানি একটি ফ্ল্যাটে রাখতেন। এই রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি ফ্ল্যাট থেকে মুসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ওই তরুণীর বড় বোন। ঘটনার পর প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে সাংবাদিকদের বেশ কিছু তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যায় থানায় একটি ফোন আসে। তারপর ঘটনাস্থলে গিয়ে বাসার 3 তলার একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। পরে সোমবার রাত 1:30 দিকে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। মুনিয়া কুমিল্লা শহরের বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মেয়ে। তার পরিবার কুমিল্লায় থাকলেও মুনিয়া একাই ওই ফ্ল্যাটে থাকতেন। সুদীপ কুমার আরও জানান, দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবান আনভীরের সঙ্গে মুসারাত জাহান মুনিয়ার পরিচয় ছিল। মুনিয়ার ফ্ল্যাটে তার যাতায়াতের বিষয়েও তথ্য পাওয়া গেছে। মুনিয়ার বড় বোনের অভিযোগ, ভিকটিমের সঙ্গে ওই শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের 2 বছরেরও বেশি সময় ধরে পরিচয় এবং সম্পর্ক ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য ঘটে। পরবর্তীতে মুনিয়া কুমিল্লা চলে যান। পরে কুমিল্লা থেকে মুনিয়ার পুনরায় ঢাকায় চলে আসেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মুনিয়া তার বোনকে ফোন করে জানান, তার জীবনে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সুদীপ আরও জানান, যদি সাক্ষ্যগ্রহণ প্রমাণ পাওয়া যায় অভিযুক্ত দোষী, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধিতে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে, এটি নিয়ে বিচার বিশ্লেষণ চলছে, বিষয়টি সময় সাপেক্ষ। মামলা তদন্ত নিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়েছি। এর আগে সোমবার সন্ধ্যায় গুলশান 2-এর 120 নম্বর সড়কে ওই ফ্ল্যাটে গিয়ে মুনিয়ার বড় বোন দরজা বন্ধ পান। ধাক্কাধাক্কি করলেও দরজা খুলছিল না। এর কিছুক্ষণ আগে থেকে তার ফোনও বন্ধ ছিল। এরপর ফ্ল্যাট মালিকের উপস্থিতিতে মিস্ত্রি দিয়ে পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে। এদিকে ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুনিয়ার মরদেহের ময়নাতদন্ত শেষে তার মরদেহ কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে। তবে তার ময়নাতদন্তে কী পাওয়া গেছে সেই সম্পর্কে এখনও গণমাধ্যমে কোনো ধরনের তথ্য প্রকাশিত হয়নি।